প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি যে আমাদের এই যে লকডাউনের ফলে অনলাইন ক্লাস করতে আমরা বাধ্য হচ্ছি, তো আমরা আজ আলোচনা করব আমাদের বিষয় জীবন বিজ্ঞানের জনন। আমি শ্রী সুরেশ সাহা, সুদর্শনপুর দারিদ্রপ্রসাদ উচ্চ বিদ্যাচক্রের জীবন বিজ্ঞানের শিক্ষক। আজকে আলোচনা করছি জনন বা রিপ্রোডাকশন নিয়ে। তো প্রথমে আমরা জননের একটা ধারণা পেতে চাই, জনন বলতে বিষয়টা কি সেই ধারণা। তোমরা প্রত্যেকে জানো যে একটা গাছ থেকে আরো অসংখ্য গাছ হয়, একটা যে কোনো জীব থেকে আরো অনেকগুলো জীব হচ্ছে। যেমন মনে করো একটা আম গাছ, সে আম গাছ থেকে দেখা গেল অনেকগুলো আম গাছ হলো। তাহলে যে গাছটা প্রথমে ছিল সেই গাছটাকে আমরা বলছি জনিত্রী জীব, আর সেখান থেকে যখন আরো নতুন নতুন গাছগুলো হলো সেগুলোকে বলা হচ্ছে অপত্য জীব। তাহলে জননের ধারণাটাই কি আসছে, যে জনিত্রী জীব থেকে অপত্য জীবের সৃষ্টি। তাহলে আমরা কি করব, আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো আমরা লিখছি যে মুখ্য ধারণা সমূহ। মুখ্য ধারণা সমূহে কি আছে, তাহলে প্রথমে আমাদের ধারণা বা সংজ্ঞা, তাহলে সংজ্ঞাটা আমরা দেখব। সংজ্ঞা বলতে তাহলে কি আসছে, যে জৈবনিক প্রক্রিয়ায় কোন জনিত্রী জীব থেকে বংশবৃদ্ধির মাধ্যমে অপত্য জীব সৃষ্টি হয় এবং যার দ্বারা সেই জীব তার জীবনধারা অক্ষুণ্ণ রাখে, বংশগতিকে ধরে রাখে, তাকেই বলা হচ্ছে জনন। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই টপটা রাখা আছে, এই টপের মধ্যে দেখতে পাচ্ছ একটা অ্যালোভেরা প্লান্ট, তার পাশেই দেখো আবার সুন্দর সুন্দর ছোট ছোট অ্যালোভেরা প্লান্ট তৈরি হয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে এটা এই অ্যালোভেরা প্লান্টটা জনিত্রী জীব, সেখান থেকে এই ছোটগুলো হচ্ছে অপত্য জীব, অপত্য উদ্ভিদ হিসেবে এখানে রয়েছে। তাহলে এটাই হচ্ছে আমাদের জনন। এবার দ্বিতীয় মুখ্য ধারণা, জননের বৈশিষ্ট্য বা গুরুত্বটা কি। তো গুরুত্বে আমরা মূলত তিনটি জায়গা আলোচনা করব। এক নম্বর যে কি, এর দ্বারা জীব তার বংশধারা বা অস্তিত্ব বজায় রাখে। নাম্বার টু, জীব কি করছে, পরিবেশের ভারসাম্য বজায় রাখছে। তিন নম্বর, জীব অভিব্যক্তিতে সাহায্য হচ্ছে। তাহলে আমরা তিনটে গুরুত্ব মূলত পেয়ে গেল। এরপরে আমরা আসি যে প্রকারভেদ, জননের প্রকারভেদ। তাহলে জনন কত প্রকার সেই বিষয়টা আমরা এবার আলোচনা করব। তাহলে জনন মূলত দুই প্রকার আমরা বলে আসছি। যে আমাদের জননকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা অযৌন জনন আর দ্বিতীয় যৌন জনন। তাহলে জনন দুই প্রকার, অযৌন জনন, যৌন জনন। এবারে আমরা আসবো যে এই জননগুলো হয় কিভাবে। অযৌন জননের দেখো অযৌন জনের অনেকগুলো ভাগ আছে, যেভাবে হয় সেটা কি হবে, একটা হচ্ছে বিভাজন পদ্ধতি, দুই
তিন পুনরুৎপাদন চার খনিভবন আরো অনেকগুলো ভাগ আছে মূলত তোমাদের এগুলো রয়েছে বিভাজন পদ্ধতি বিভাজন পদ্ধতি কি হয় অনেকগুলো জীব বিভাজন অনেক রকমের হতে পারে যেমন মনে করো একটা অ্যামিবা সাপোজ একটা অ্যামিবা এই অ্যামিবাটা কি হচ্ছে অ্যামিবাটা বিভাজিত হয়ে যাচ্ছে এর ভেতরের যে নিউক্লিয়াস সেই নিউক্লিয়াসটি প্রথমে অনেকটা ডাম্বেল আকৃতির হয়ে লম্বাটে হয়ে যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে গিয়ে দেখা যাচ্ছে এই দুটি অপত্য অ্যামিবা তৈরি করছে তাহলে একটা কোষ খুব সরলভাবে বিভাজিত হয়ে দুটো কোষ তৈরি করে ফেলল এটা হচ্ছে বিভাজন একইভাবে এটা আমরা দেখছি যেহেতু দুটো হলো সেই জন্য এটাকে আমরা বলছি দ্বিবিভাজন এটা যদি অনেকগুলো ভাগে ভাগ হতো তাহলে সেটা হয়ে যেত বহুবিভাজন বহুবিভাজন পদ্ধতি আমরা অ্যামিবার মধ্যেও পাবো আমরা প্যারামিশিয়ামের মধ্যে পাবো সেটা আমরা পাচ্ছি নেক্সট হচ্ছে আমাদের কোড়বদ্ধ কোড়বদ্ধের ক্ষেত্রে কি হচ্ছে কোড়বদ্ধের ক্ষেত্রে আমরা যেমন মনে করো এটা কি চেহারাটা দেখে তোমরা বুঝতে পারছো যে এটা একটা হাইড্রার মতন ছবি দেখানো হয়েছে মনে করো এই হাইড্রা এই হাইড্রার এই জায়গায় একটা আস্তে আস্তে একটা কোড়ক ডেভেলপমেন্ট হলো কোড়ক মানে বার্ড ইংলিশে বার্ডিং এবার সেই হাইড্রাটা পরবর্তীকালে এই কোড়কটা আস্তে আস্তে বড় হতে শুরু করলো এবং ফাইনালি এটা কি হচ্ছে যে এটা মাদার যে হাইড্রা রয়েছে সেখান থেকে এটা বিচ্ছিন্ন হয়ে একটা অপত্য হাইড্রা হিসেবে চলে গেল তাহলে এটা হচ্ছে বাডি বা কোড়বদ্ধ একইভাবে বাডি বা কোড়বদ্ধ আমরা ইষ্টের ক্ষেত্রে পাবো ইষ্টের ক্ষেত্রে কি হবে ইষ্টের ক্ষেত্রে দেখো এই একটা মনে করো ইষ্ট নিউক্লিয়াস তারপরে ইষ্টের মাথার থেকে একটা ছোট্ট কোড়ক সৃষ্টি হতে শুরু করলো এবং এই নিউক্লিয়াস ম্যাটেরিয়ালসটা সেখানে যে কিছুটা চলে গেছে তারপরে পরের ধাপে মনে করো কোড়কটা আরেকটু বড় হয়েছে নিউক্লিয়াস এখানে চলে গেছে তারপরের ধাপে এটা একটা অপত্য ইস্ট হিসেবে চলে গেল তাহলে এই হচ্ছে আমাদের বাডি তাহলে বাডি আমরা দুটো একটা প্রাণী এবং একটা ছত্রাকের মধ্যে দেখলাম ইস্ট ছত্রাক এবং আমরা দেখলাম হাইড্রার মধ্যে বাডি এবার চলে আসো পুনরুৎপাদন 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 যুক্ত হতে পারে এক্ষেত্রে কি হচ্ছে রিজেনারেশন এক্ষেত্রে মনে করো একটা কৃমি রয়েছে এই একটা কৃমি মনে করো রয়েছে এই কৃমিটা এই কৃমিটা মনে করো ভেঙে টুকরো টুকরো হয়ে গেল হেডের দিকটা একটা হলো মিডিল পিস একটা হলো তারপরে টেলের দিকটা আরেকটা হলো তিনটে খণ্ডে বিভক্ত হয়ে গেল আমরা পরের ধাপে দেখব যে এই তিনটে পার্ট থেকে তিনটে আমাদের
এরকম তিনটে ছোট ছোট কৃমি আমরা তৈরি হয়ে যাচ্ছে, তাহলে রিজেনারেশন। এক্ষেত্রে কি দেখলাম, এক্ষেত্রে আমরা দেখলাম যে একটি জীব টুকরো টুকরো হয়ে গেল, তারপরে প্রতিটা টুকরো থেকে নতুন নতুন, এই ধরনের রিজেনারেশনকে আমরা বলছি এপিমরফোসিস, অর্থাৎ সম্পূর্ণ দেহটা গঠিত হচ্ছে। অন্যদিকে আরেকটা হয় যদি দেখা যায় যে একটা পার্ট লস করেছে, সেই পার্টটা রিজেনারেট করলো, তৈরি হলো, মনে করো হাইড্রার ক্ষেত্রে হয় টেন্টাকলস লস করেছে আবার টেন্টাকলস ডেভেলপ করে গেল, তাহলে তখন সেটা হয়ে যাবে রিপেয়ারিং। এরপরে ধাপে আমরা কি দেখতে পাচ্ছি, এটা কেমন ধাপে দেখতে হবে, ক্রিমি, ক্রিমি বলতে প্ল্যানেরিয়া, চ্যাপ্টা ক্রিমি প্ল্যানেরিয়া, প্ল্যানেরিয়া বাদ দিয়েও আমরা স্পঞ্জের ক্ষেত্রে পেতে পারি এবং একটু আগে বলেছি হাইড্রার ক্ষেত্রেও আমরা পুনরুৎপাদন বা রিজেনারেশন পেতে পারি। খন্ডীভবন, খন্ডীভবন কথাটা থেকে বুঝতে পারছো, দ্যাট মিন সেগমেন্টেশন, সেগমেন্টেশন, তো খন্ডীভবন থেকে তোমরা বুঝতে পারছো যে এটা টুকরো টুকরো হয়ে যাবে, তাহলে এই টুকরো টুকরো হয়ে গিয়ে এটা হবে, এটা আমরা স্পাইরোগাইরের ক্ষেত্রে পেতে পারি। ধরো একটা স্পাইরোগাইর একটা ফিলামেন্টাস সেল, কিন্তু আমরা জানো যে একটা সূত্রাকার শৈবাল এবং সেই সূত্রটা টুকরো হয়ে গেল, প্রতিটা টুকরো থেকে নতুন নতুন স্পাইরোগাইর তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এই হচ্ছে বিভিন্ন পদ্ধতি, এছাড়া আরো অনেকগুলো পদ্ধতি আছে, সেগুলো তোমাদের এখানে অত নেই, কিন্তু আমি দু চারটে একটু আলোচনা করে দিচ্ছি শব্দ। যেমন মনে করো তোমাদের আসতে পারে যে তরুলা দশা, তরুলা দশা কোথায় দেখতে পাওয়া যায়, তাহলে তরুলা দশা তোমরা দেখতে পাবে ইস্টে, পাবে তরুলা ইস্ট, এছাড়া পাবে তোমরা মশ, মশের ক্ষেত্রে পাবে। অনেক সময় তোমাদের বলতে পারে পামেলা স্টেজ, পামেলা দশা কোথায় পাবে, তাহলে পামেলা দশা, সেই পামেলা দশা কোথায় পাবে, পামেলা দশা পাবে ক্লামাইডোমোনাস এবং ইউরিনার মধ্যে, ক্লামাইডোমোনাস এবং ইউরিনার ক্ষেত্রে তোমরা পামেলা দশা দেখতে পাবে। তোমাদের আরেকটা যেটা আসে অনেক সময় আসতে পারে গ্যামিউন, গ্যামিউল কি এবং গ্যামিউল কোথায় পাওয়া যায়, তাহলে মনে রাখবে যে মিষ্টি জলের যে স্পঞ্জ আছে তাদের দেহের ভেতর থেকে এক ধরনের বার বা কোরক তৈরি হয় ভেতর থেকে, সেই কোরকটা প্রতিকূল পরিবেশে এবং সেই কোরকের মধ্যে আর্কিওসাইট বলে এক ধরনের কোষ থাকে, সেই আর্কিওসাইট কোষগুলো পরবর্তীতে যখন অনুকূল পরিবেশ আসে তখন সেই আর্কিওসাইট কোষগুলো বাইরে নির্গত হয় এবং নতুন নতুন স্পঞ্জ তৈরি করে। তাহলে আমরা কোথায় পাচ্ছি, আমরা হচ্ছে স্বাদু জলের স্পঞ্জ, সেটাতে আমরা পাচ্ছি স্পঞ্জিলা, স্পঞ্জিলার ক্ষেত্রে আমরা গ্যামিউল পাবো। তাহলে এই হচ্ছে আমরা অজৈব জলের বিভিন্ন জায়গা দেখতে পাচ্ছি। এছাড়া আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রেণু উৎপাদনের মধ্যে, রেণু উৎপাদনের দ্বারা, তাহলে রেণু উৎপাদনের দ্বারা বেশিরভাগ ছত্রাক তারা যে জনমূল্য করে সেখানে রেণু উৎপন্ন হয়। এই রেণু বিভিন্ন রকম হতে পারে, যেমন মনে করো এটা চলরেণু হতে পারে অথবা অচলরেণু হতে পারে। যেমন চলরেণু তোমরা কোথায় পাবে, ফাইটোপ্থোরা ক্ষেত্রে পাবে, ফাইটোপ্থোরা নামক যে ছত্রাক আছে সেখানে তোমরা পাবে। অচলরেণু বিভিন্ন ক্ষেত্রে পাবে, পেনিসিলিয়ামের ক্ষেত্রে পাবে, মিউকোরের ক্ষেত্রে পাবে, এগুলো ক্ষেত্রে পেনিসিলিয়ামের ক্ষেত্রে পাবে। তাহলে চলরেণু এই রেণুগুলো মুভ করতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, অচলরেণু এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না, এটাকে চলরেণু বা জুস্পোর, ইংলিশে জুস্পোর। এছাড়া আমরা কার মধ্যে পাবো, এছাড়া আমরা
ফার্নের মধ্যে পাবো, ফার্নের মধ্যে আমরা রেণু পাবো, আমরা মসের মধ্যে রেণু পাবো। তো এই সমস্ত জীবের ক্ষেত্রে আমরা রেণু পাবো এবং রেণুর দ্বারা বিভিন্ন প্রকার জনন অর্থাৎ অজন্য জনন সম্পূর্ণ হচ্ছে। এবং এখানে ইম্পর্টেন্ট যেটা, আমরা অনেকগুলো পদ্ধতির মধ্য দিয়ে অজন্য জনন দেখছি, যে অজন্য জনের পদ্ধতি অনেকগুলো এখানে দেখানো হলো, আমরা মুখ্য ইয়েতে লিখছি অজন্য জনের পদ্ধতি, অনেক পদ্ধতি দেখলেও মূল যে জায়গাটা সেটা হচ্ছে কিন্তু রেণু। রেণু হচ্ছে অজন্য জননের একক। তাহলে আমরা পদ্ধতি দেখে নিলাম, এবার আসছে আমাদের যৌন জনন। যৌন জনন এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে গ্যামেট উৎপন্ন হয়, এক্ষেত্রে গ্যামেট উৎপন্ন হয়। তাহলে আমাদের যদি জননগুলোর সংজ্ঞায় দেখি, তাহলে অজন জনন হচ্ছে যে জনন প্রক্রিয়ায় গ্যামেট উৎপাদন ছাড়াই জীব কোষ বিভাজন বা অন্য কোনো উপায়ে অর্থাৎ রেণু উৎপাদন ইত্যাদির মধ্য দিয়ে জনন সম্পন্ন করে, গ্যামেট উৎপাদন ছাড়া, নিষেধ ছাড়া। যৌন জননের ক্ষেত্রে যে জনন পদ্ধতিতে গ্যামেট উৎপন্ন হয় এবং নিষেধের মধ্য দিয়ে যদি নতুন জীব সৃষ্টি হয় তখন তাকে আমরা বলছি যৌন জনন। তাহলে এই দুটো জনন। এবার যৌন জননের কতগুলো পদ্ধতি আছে, যৌন জননের পদ্ধতি কি, মূলত তিনটি। একটা হচ্ছে আইসোগ্যামি, সরি একটা হলো কনজুগেশন বা সংশ্লেষ, কনজুগেশন বা সংশ্লেষ, আর দ্বিতীয়টা হচ্ছে সিনগ্যামি। সিনগ্যামি কনজুগেশন, এক্ষেত্রে এটা আমরা কার দেখতে পাবো, এটা আমরা পাবো স্পাইরোগাইডা, আমরা পাবো প্যারামিশিয়াম এবং ইভেন ব্যাকটেরিয়া, এগুলোতে আমরা এটা পাবো কনজুগেশন তো দেখতে হবে। সিনগ্যামি এটা আবার তিনটে ভাগ আছে, আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি এবং উগ্যামি। তিন ধরনের আইসোগ্যামি মানে এটা কি, যখন মনে করো যে দুটো গ্যামেটি একই রকম, দুটো গ্যামেটি একই রকম, এরকম দুটো গ্যামেট মিলিত হচ্ছে, তখন সেটা হয়ে যাচ্ছে, হয়ে একটা কোষ তৈরি করছে, যেটাকে আমরা বলছি জাইগোট, এটা হচ্ছে আইসোগ্যামি। অ্যানাইসোগ্যামিতে কি হচ্ছে, অ্যানাইসোগ্যামিতে একটা কোষ বড়, তার সঙ্গে যেটা আরেকটা ছোট, এখানেও জাইগোট তৈরি হবে। আর উগ্যামি, উগ্যামির ক্ষেত্রে একটা কোষ অনেক বড়, যেটাকে সাধারণত আমরা বলছি ডিম্বাণু, আর আরেকটা কোষ অত্যন্ত ছোট ক্ষুদ্রাকার, যেটাকে বলছি আমরা শুক্রাণু। এই দুটোর নিষেধ হবে, নিষেধ হয়ে এটাও একটা জাইগোটে পরিণত হবে। তাহলে এই যে তিন ধরনের, এটা হচ্ছে সিনগ্যামির ক্ষেত্রে। সিন এসওয়াইএন, সিন মিন্স হলো সংযুক্ত হয়ে যাওয়া। তাহলে জাইগোট তৈরি করছে যখন দুটো একই রকম, আইসোগ্যামি আলাদা একটা, তাহলে অ্যানাইসোগ্যামি এটাও আলাদা, কিন্তু এখানে বড় যে গ্যামেট ডিম্বাণু এটা নন মোটাইল, মুভ করতে পারে না, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে না, শুক্রাণু কিন্তু ছোটটা মুভ করবে এবং হবে। তাহলে এই হচ্ছে আমাদের যৌন জননের পদ্ধতি, কনজুগেশন এবং সিনগ্যামি। এবার তাহলে আমরা দেখে নিই পার্থক্যটা কি আসছে, যৌন জনন অজন জননের পার্থক্য। তাহলে মুখ্য ঘটনা হচ্ছে আমাদের অজন জনন পদ্ধতি, যৌন জনন পদ্ধতি। এবার অযৌন ও
সত্য। আমরা দেখলাম অজন্য জনন জনজননের মধ্যে যে মূল পার্থক্য গ্যামেট উৎপন্ন হয় না, অজন্য জননের গ্যামেট উৎপন্ন হয় না, যৌন জননের গ্যামেট উৎপন্ন হয়। আমরা এখানে দেখলাম নিষেক হয় না, যৌন জননের নিষেক হয়। আমরা অজন্য জননের ক্ষেত্রে একটা মূল জায়গা যে এক্ষেত্রে যে জনিত্রীর জন্য একটা জীব হলেই হতে পারে, এক্ষেত্রে সাধারণত দুটি জীবের দরকার পড়ে। আর কি, আর অজন্য জননের ক্ষেত্রে যে জীবগুলো উৎপন্ন হবে সেগুলো একই ধরনের। আমরা যেটা বলেছিলাম যে জননের যে গুরুত্ব অভিব্যক্তিতে সাহায্য করা, তাহলে অজন্য জননের ক্ষেত্রে যেহেতু নতুন বৈশিষ্ট্যযুক্ত জীব সৃষ্টি হবে না, তাহলে সেক্ষেত্রে অভিব্যক্তিতে সাহায্য করছে না। অন্যদিকে যৌন জননের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যৌন জননের যেহেতু গ্যামেট উৎপন্ন হয় এবং মিলন হয়, ফলে যে জীবটি আসে তার মধ্যে নতুন বৈশিষ্ট্যের সঞ্চার ঘটে এবং যেটি অভিব্যক্তিতে সাহায্য করে। তাহলে এই হচ্ছে পার্থক্য। আমরা অজন্য জনন যৌন জননের দুটো মূল ভাগ দেখলাম। এছাড়া আমাদের ক্ষেত্রে আরো যে জননগুলো আছে অন্যান্য পদ্ধতির মধ্যে দিয়ে যে উদ্ভিদ বা প্রাণীরা তাদের জনন ঘটায় সেগুলো আমরা দেখি। সেগুলো হচ্ছে আরো আছে, সেটা হচ্ছে একটা হলো অঙ্গজ জনন। অঙ্গজ জনন, অঙ্গজ জননের ক্ষেত্রে কি হবে, কেন অঙ্গজ জনন নামটা থেকে বুঝতে পারছো, যে অঙ্গ একটা জীব তার দেহাংশ থেকে নতুন একটা জীব সৃষ্টি করছে বা দেহাংশের বিচ্ছিন্ন হয়ে তৈরি হচ্ছে, তাকে বলছি আমরা অঙ্গজন। এই অঙ্গজনের আবার দুটি ভাগ, একটা হচ্ছে আমাদের প্রাকৃতিক অঙ্গজনন আর একটা কৃত্রিম। প্রাকৃতিক অঙ্গজনন, এখানে মানুষের কোন ইনফ্লুয়েন্স নেই, জীব নিজের থেকেই সেই জনন সম্পন্ন করে। যেমন মনে করো এখানে আমি কতগুলো জিনিস তোমাদের দেখাচ্ছি, যেমন এটা দেখতে পাচ্ছ প্রত্যেকে চেনো রান্না আলুগুলো মিষ্টি আলু। তাহলে এটা কি একটা, এটা একটা মূল। এই মূল থেকে যখন একটা নতুন উদ্ভিদ সৃষ্টি হবে তখন সেটা একটা অঙ্গজ। আমরা দেখছি এই যে একটা আলু কাণ্ড, মৃদগত কাণ্ড তোমরা প্রত্যেকে জানো, সেই কাণ্ড সেখান থেকে নতুন উদ্ভিদ আলু গাছ সৃষ্টি হয় অঙ্গজন কাণ্ডের মধ্য দিয়ে। পেঁয়াজ, পেঁয়াজ দেখতে পাচ্ছ, পেঁয়াজ হচ্ছে কন্দ, সেখান থেকেও নতুন উদ্ভিদ সৃষ্টি হয় কন্দের মাধ্যমে কাণ্ড। এছাড়া এখানে একটা দেখতে পাচ্ছ, এটা তোমরা অনেকেই হয়তো চেনো পাথরকুচি। সেই পাথরকুচি উদ্ভিদ আমি এনেছি ভেঙে একটু, সেই পাথরকুচি তোমরা জানো পাতায় মুকুল তৈরি হয়, সেখান থেকে নতুন পাথরকুচি গাছ তৈরি হয়। তোমরা কি কেউ কখনো দেখেছ প্রাকৃতিক উপায়ে পাথরকুচি থেকে গাছ তৈরি হচ্ছে, দেখো বিষয়, ঠিক আছে, অনেকে হয়তো দেখেছ। দেখো আমি এখানে দেখাচ্ছি, এই যে দেখো আমি টপটা একদম ন্যাচারাল সেজন্য আমি নিয়ে এসেছি বিদ্যালয়ের বাগান থেকে। এই যে এখানে দেখো যে এখানে পাথরকুচি গাছ হয়েছে, এবং পাথরকুচির গাছগুলো কি থেকে হয়েছে, এই যে এখানে যদি লক্ষ্য করো তাহলে দেখবে এই যে এখানে একটা পাতা পড়েছে, সেই পাতা থেকে গাছগুলো উঠেছে। আমি এটাকে তুলে দেখানোর চেষ্টা করছি, এই যে দেখো পাথরকুচি পাতাটার গায়ে কিনারায় গাছ লেগে রয়েছে, এটা খুলে গেল, এটা লেগে রয়েছে এখনো। তাহলে এই যে পাথরকুচি পাতা থেকে হচ্ছে, তাহলে কাণ্ডের মূলের মাধ্যমে হতে পারে প্রাকৃতিক ভাবে, কাণ্ডের মাধ্যমে হতে পারে এবং পাতার মধ্য দিয়ে হতে পারে। এইভাবে বিভিন্নভাবে প্রাকৃতিক উপায়ে অঙ্গজন সম্পন্ন হয়। কৃত্রিম উপায়, তোমরা অনেকেই জানো যে একটা গোলাপ গাছ আছে, সেই গোলাপ গাছটা একটা ডাল কাটলে কেটে নিয়ে গিয়ে এক জায়গায় লাগিয়ে দিলে, কিছুদিন পরে দেখা গেলো সেই গাছটা আস্তে আস্তে পাতা ছাড়ছে, অর্থাৎ নিচের দিকে মূল তৈরি হয়েছে, হচ্ছে
তাহলে এটাকে কি বলছি? আমরা কৃত্রিম অঙ্গ জনন বলছি। কেন কৃত্রিম? এক্ষেত্রে মানুষ ইনফ্লুয়েন্স করছে, অর্থাৎ মানুষ প্রভাবিত করছে, মানুষ সেখানে গিয়ে কাজ করছে। এই কৃত্রিম অঙ্গদানের অনেকগুলো ভাগ আছে, যেমন মনে করো যেটা আমরা বললাম, গোলাপ গাছের ডাল কেটে এক জায়গায় লাগালো, শাখা কলম, এছাড়া গুটি কলম হতে পারে। তোমরা অনেক সময় দেখবে যে আম গাছ বা বিভিন্ন জায়গায় গাছের ওপর দিকে একটা জায়গায় ডালটাকে একটু চেঁচে দিয়ে ওখানে গোবর মাটি খড় বিচালি দিয়ে কাপড় দিয়ে মুড়ে দিয়েছে, বা বস্তা দিয়ে, চটের বস্তা দিয়ে মুড়ে দেওয়া হয়েছে, এবং তারপরে জল দিলে ওই জায়গায় নুন সৃষ্টি হয়, সেটাকে একটা জায়গায় দিয়ে গুটি। অনেক সময় দেখবে যে একটা পেয়ারা গাছ বা লেবু গাছ মাটির পাশ দিয়ে যাচ্ছে, তোমরা যদি সেটাকে এই কাজটা করতে পারো যে ডালটা মাটির পাশ দিয়ে যাচ্ছে, সেখানে মাটি দিয়ে একটু চেপে দিলাম ডালটা, কিছুদিন পরে দেখবে ওখানে মূল জেনারেট করেছে, পরে ওই ডালটাকে কেটে লাগিয়ে দিলে গাছ হবে, দাবা হলো। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে? আমরা দেখতে পাচ্ছি শাখা কলম হতে পারে, অর্থাৎ এক কথায় যাকে বলছি আমরা কলম, আমাদের গুটি কলম হতে পারে, আমাদের দাবা কলম হতে পারে। আরেকটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গ্রাফটিং, জোর কলম। এই জোর কলম কি হয়? মনে করো একটা গাছ, এরকম একটা গাছ মাটির মধ্যে লেগে রয়েছে, আমরা অন্য একটা গাছের ডাল এনে যে এই গাছটার সঙ্গে কেটে লাগিয়ে দিলাম, পরে দেখা গেল যে এই গাছটা ওই যে ডালটা লাগিয়েছে সেখান থেকে নতুন গাছ থেকে ফুল ফল ইত্যাদি তৈরি হচ্ছে। তাহলে জোর ঝোড়া লাগানো হলো, সেটা জোর কলম। যে গাছটি মাটি দেখবে, দুটো শব্দ আছে মনে রাখবে, একটা হচ্ছে স্টক, আর একটা হচ্ছে শিয়ন। যে গাছটি মাটির সঙ্গে আছে, সে টবে থাক, মাটিতে থাক, মূল সহ আছে, সেটাকে আমরা বলছি স্টক। আর যে গাছটি উন্নত মানের এনে আমরা এই গাছের সঙ্গে যুক্ত করেছি তাকে বলছি শিয়ন। তাহলে জোর কলমে দুটো পার্ট থাকে, একটা স্টক শিয়ন, স্টক শিয়নের থেকে অনুন্নত মানের হয়, শিয়নটা উন্নত মানের হয়, কিন্তু স্টক আবার এনভায়রনমেন্টের যে প্রতিকূলতা সেগুলো খুব ভালো করে বেশি সহ্য করতে পারে। তাহলে এই হচ্ছে আমাদের বিভিন্ন প্রকার জননের ক্ষেত্রে। তাহলে আমরা পেলাম অঙ্গজজনন, তাহলে অঙ্গজজনন কাকে বলে, কত প্রকার, কিভাবে হয়, সেটা আমরা মুখ্য ঘটনাগুলিতে পেয়ে গেলাম। আরেকটি বিষয় আমরা এখানে আলোচনা করব, সেটা হলো মাইক্রো প্রোপাগেশন, মাইক্রো প্রোপাগেশন বা অনুবিস্তরণ, অনুবিস্তরণ বা মাইক্রো প্রোপাগেশন। মাইক্রো মাইক্রো মানে বুঝতে হচ্ছে মাইক্রো মানে একদম ক্ষুদ্র ক্ষুদ্র অনু, মাইক্রো প্রোপাগেশন। এক্ষেত্রে কি হয়, মনে করো তোমাদের বাড়িতে একটা খুব ভালো কলার গাছ আছে, তোমাদের ইচ্ছা হলো যে আমরা এই কলার গাছটা, অনেক কলার গাছ বানাতে চাইছি, একই রকম টেস্ট, একই রকম হবে উপায়। হ্যাঁ, আমরা দেখেছি কলার বাগানের কলার বীজ থেকে অনেকগুলো ছোট ছোট গাছ বেরোয়, সেখান থেকে হয়তো দুটো চারটে কলার গাছ হতে পারে, কিন্তু আমি চাইছি ছয় ছয় কলার গাছ বানাবো। তাহলে কি করতে হবে? তাহলে আমরা সেখান থেকে, সেই কলার গাছ থেকে কিছুটা অংশ টিস্যু নিয়ে সেটাকে আমরা ল্যাবরেটরিতে, পরীক্ষাগারের মধ্যে বা গবেষণাগারের মধ্যে কালচার করবো, মানে পালন করবো, পালন করে সেখান থেকে আমরা গাছ তৈরি করবো। এটা হচ্ছে মাইক্রো প্রোপাগেশন। এখানে কতগুলো ধাপে হয়, প্রথমে কি হবে, মনে করো একটা গাছ, এই মনে করো একটা গাছ আছে, তার গাছের গোড়া থেকে এরকম একটা মুকুল তৈরি হয়েছে, এটা হচ্ছে একটা মুকুল। আমরা কি করব, আমরা এই মুকুলটাকে এখান থেকে কালেক্ট করব, কালেক্ট করে আমরা কি করলাম, এই মনে করো একটা টিউব, টিউবের মধ্যে এখানে কি দেওয়া আছে, এখানে হচ্ছে কালচার মিডিয়াম বা কর্ষণ মাধ্যম, কালচার মিডিয়াম বা কর্ষণ মাধ্যম। আমরা এখান থেকে একটা পিস, এই একটা পিস নিয়ে এসে আমরা এখানে বসিয়ে দিলাম,
এই যে পিস এটাকে আমরা বলছি এক্স প্লান্ট। তোমরা যেমন এক্স স্টুডেন্ট হয়ে যাও ফার্স্ট ক্লাস করে বেরিয়ে গিয়ে কোনো স্কুল থেকে, সেরকম এক্স প্লান্ট প্লান্ট থেকে নিয়ে আসা হবে। এইটা এবার কালচার হবে, কালচার হওয়ার পরে এই কোষটাকে বিভাজিত হবে, কেন কালচার মিডিয়াম বা কোষ মাধ্যম দেওয়া আছে। সেটা এবার কি হবে, সেটা একটা অবিভাজিত কোষপুঞ্জ তৈরি করবে। এখানে মনে করো এবার অনেক একটু বড় কোষ তৈরি হয়ে গেল, এটাকে তখন আমরা বলছি ক্যালাস, এটাকে বলছি ক্যালাস। এবার এই ক্যালাসের এইখানে আমরা অ্যাড করব, কি অ্যাড করছি, আমরা অ্যাড করব দুটো হরমোন, একটা হরমোনের নাম অক্সিন আর একটা হচ্ছে সাইটোকাইন। তোমরা প্রত্যেকে জানো আগের চ্যাপ্টারে পড়ে এসছো অক্সিন আর সাইটোকাইন দুটোই প্লান্ট গ্রোথ রেগুলেটর, পি জি আর, এই দুটো প্রয়োগ করলাম। প্রয়োগ করলে কি হবে, এইখান থেকে আস্তে আস্তে এই যে ক্যালাসটা সেটা এমব্রয়েড তৈরি হবে। এবং এই হরমোনগুলো যদি আমরা পরিমাণ কম বেশি করে দিই, মনে করো আমরা অক্সিন বেশি দিলাম সাইটোকাইনিন কম দিলাম, তাহলে এই ক্যালাস থেকে তৈরি হবে রুট মূল। আর যদি আমরা সাইটোকাইনিন বেশি দিই অক্সিন কম দিই তাহলে তৈরি হবে বিটক। এবং এইখান থেকে এই ক্যালাস থেকে পরবর্তীতে আমরা তাহলে কি পেয়ে যাচ্ছি, আমরা ছোট ছোট প্ল্যান্টলেট পেয়ে যাবো, সারা উদ্ভিদে এমব্রয়েড হয়ে প্ল্যান্টলেট তৈরি হবে। এবং সেখানে মনে করো মূল তৈরি হয়েছে, এরকম ছোট ছোট কিছু কিছু প্ল্যান্ট তৈরি হয়ে গেল। এবং তারপর থেকে এটা থেকে আরেকটু বড় প্ল্যান্ট তৈরি হয়ে যাবে, এবার মনে করো প্ল্যান্টগুলো একটু বড় হয়ে গেছে, এইবার এগুলোকে ছোট ছোট পটেট করে পরিবেশের মধ্যে দিতে হবে, পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে হবে। পরিবেশের সঙ্গে যখন সে খাপ খেয়ে গেল তারপরে সেই প্ল্যান্টগুলোকে নিয়ে গিয়ে যেখানে খুশি আমরা রোপণ করে তৈরি করতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা উদ্ভিদ, যে উদ্ভিদের আমরা চাইছি অনেক উদ্ভিদ একই রকমের, যে উদ্ভিদ থেকে একটা টুকরো নিয়ে পরীক্ষাগারের মধ্যে আমরা শয়ে শয়ে হাজারে হাজারে উদ্ভিদ তৈরি করতে পারি। তাহলে এই পদ্ধতিটাকে হচ্ছে মাইক্রো প্রোপাগেশন। এর সুবিধাটা কোথায়, এর সুবিধাটা হচ্ছে যে উদ্ভিদগুলো অত্যন্ত ধীরে জনন সম্পন্ন করে তাদের ক্ষেত্রে আমরা এটা করতে পারি, তাহলে অনেক উদ্ভিদ তৈরি করতে পারবো। যে উদ্ভিদগুলো ধরা যাক প্রাকৃতিক নিয়মে করে না তাদের ক্ষেত্রে আমরা এটা করানোর চেষ্টা করতে পারি। আমরা একই উদ্ভিদ যদি আমরা তার জার্মপ্লাজম অর্থাৎ তার বৈশিষ্ট্যগুলোকে একদম ধরে রাখতে চাই, ওই রকমই চাই, তাহলে আমরা সেটা এই পদ্ধতির মধ্যে দিয়ে করতে পারি এবং অল্প সময়ে আমরা প্রচুর উদ্ভিদ তৈরি করতে পারবো। তাহলে আমাদের আরেকটা অ্যাড হলো মাইক্রো প্রোপাগেশন বা অণু বিস্তারণ। তাহলে আমরা আজকের এই আমাদের জননের এই পার্টটায় সামারাইজ করে নিচ্ছি, আমরা কি দেখলাম, আমরা সংজ্ঞা জনন কাকে বলে আমরা করব, জননের গুরুত্ব আলোচনা করব তিনটে বলেছি আমি, জননের প্রকারভেদ চার ধরনের জনন আমরা এখানে পেয়ে গেলাম, দেখো অযৌন জনন যৌন জনন মূলত দুটো, এছাড়া আমরা পাচ্ছি অঙ্গজ জনন এবং অনুবিস্তারণ বা মাইক্রো প্রোপাগেশন। অযৌন জনন যৌন জনন কাকে বলে এবং কি পদ্ধতিতে হয় আমরা আলোচনা করেছি, সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি অযৌন জনন যৌন জননের পার্থক্য সেটা পড়ব, আমরা অঙ্গজনন কাকে বলে, অঙ্গজনন কয় প্রকার, কি কি ভাবে হয় খুব ছোট করে বোঝানোর চেষ্টা করেছি, এবং সর্বশেষ অনুবিস্তারণ বা মাইক্রো প্রোপাগেশন কিভাবে করা হয়, সেখানে কি ব্যবহার করা হয়, কিভাবে তৈরি হচ্ছে নতুন উদ্ভিদ এবং তার গুরুত্বটাই বা কি সেই সমস্ত করব। কেমন লাগলো তোমরা জানাবে, তোমরা আমাদের বিদ্যালয় SDPU বিদ্যাচক্র লিখে ইউটিউবে সার্চ করলে তোমরা দেখতে পাবে, তোমরা তোমাদের মতামত জানাবে। আমরা যেহেতু প্রযুক্তির মধ্য দিয়ে সেটা করতে চাইছি, অনেক ইন্টারাকশন আমরা পরবর্তী যখন স্কুল খুলবে আমরা একসঙ্গে হব তখন আলোচনা করব। সকলকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা, ভালো থেকো, বাড়িতে থেকো, আবার দেখা হবে। এটাই বড় পার্ট।